হেই গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো থাম্বনেল দেখে হয়তোবা বুঝতে পেরেছেন কিভাবে আপনি মোবাইলের ডাটা ছাড়াই আপনি গুগল ম্যাপসটি ব্যবহার করবেন। সো আমরা যারা গুগল ম্যাপস ইউজ করি, সো আমরা হয়তোবা জানি যে গুগল ম্যাপসটি ইউজ করতে আমাদের মোবাইল ডাটা কানেকশন অন রাখতে হয়। তো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনি অফলাইনে কিভাবে গুগল ম্যাপসটি ইউজ করবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি পুরো প্রসেসটি বুঝতে পারবেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা কথা না বললেই নয়, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা বিভিন্ন কাজে, কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় কাজে কিন্তু আমরা এই গুগল ম্যাপসটি ব্যবহার করে থাকি। তো আমাদের লোকেশন জানার জন্য কিন্তু বেশিরভাগ এই আমরা এই গুগল ম্যাপসটি ব্যবহার করে থাকি। সো দেখেন, আপনি যদি এই গুগল ম্যাপসটি ইউজ করতে চান তাহলে কিন্তু আপনার মোবাইল ডাটাটি অন রাখতে হয়। সো সাপোজ ধরেন আপনি এমন একটি জায়গায় গিয়েছেন, হয়তোবা সেই জায়গায় যাওয়ার পর আপনার মোবাইল ডাটাটি অন করলেন, অন করার পর সেখানে আপনার মোবাইল ডাটাটি MB আসা হয়তোবা আপনার সিমে, তবুও আপনার মোবাইল ডাটাটি কাজ করতেছে না। তো আপনার হয়তোবা সেই সময়, যে সময় মোবাইল ডাটাটি কাজ করতেছে না সেই সময় হয়তোবা আপনি যেখানে গিয়েছেন সেখানকার লোকেশন জানা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো তখন কিন্তু আপনার মোবাইল ডাটাটি কাজ না করলে কিন্তু আপনার এই যে এই গুগল, আপনি যেখানে যে লোকেশনে যাবেন সেই এলাকার লোকেশন কিন্তু আপনি গুগল ম্যাপস থেকে জানতে পারবেন না। তো এখানে যদি আপনি অফলাইনে দেখতে পারেন সেটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভালো হবে। আপনি যদি মানে মোবাইল ডাটা কানেকশন ছাড়াই কী করতে পারবেন, আপনি যদি সেখানকার লোকেশন তখন জানতে পারেন তো অফলাইনে, তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। তো এটা কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, সাপোজ ধরেন আপনি আপনার লোকেশনটি এখান থেকে সিলেক্ট করে দিলেন। আমি আমার লোকেশনটি, আমার লোকেশন যেহেতু বগুড়া, আমি বগুড়ার লোকেশনটি এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখেন, তো এখান থেকে কী করবেন, আপনার লোকেশন, আপনি যে এলাকার লোকেশনটি মানে অফলাইনে ডাউনলোড করতে চাচ্ছেন সে এলাকার লোকেশনটি এখান থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করে জুম করে নেবেন। নেওয়ার পরে এই যে ওপরে দেখতে পারবেন আপনার জিমেইলের এখানে লোগো চলে আসবে, জিমেইলের লোগোতে ক্লিক করে দেবেন ওপরে। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন অফলাইন ম্যাপস, এই যে এখানে দেখতে পারবেন অফলাইন ম্যাপস, এখানে যদি আপনারা লক্ষ্য করেন অফলাইন ম্যাপস, তো এটার ওপর ট্যাপ করে দেবেন। তো এটার ওপর ট্যাপ করে দেওয়ার পর দেখেন এখানে তারা বলতেছে সিলেক্ট ইউয়ার আউন ম্যাপ, তো এটার ওপর ক্লিক করে দেবেন। সো দেখেন আপনি ওই যে ওখানে আপনার যে লোকেশনটা সিলেক্ট করবেন সেই লোকেশনেরই কিন্তু এখানে পিক চলে আসবে। তো আপনার আপনার মতো করে আপনার কী মানে যে লোকেশনটা আপনি সিলেক্ট করে দেবেন সেই লোকেশনের কী কী প্রয়োজন সেটা কিন্তু আপনি জুম করে এখানে রেখে দেবেন। দেওয়ার পর এই যে দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন রয়েছে নিচে, তো ওই এলাকার লোকেশন কিন্তু আপনি এই যে ডাউনলোডে ক্লিক করে দিয়ে ডাউনলোড নাও ক্লিক করে দেবেন। তো ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার ওই এলাকার লোকেশন কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো এখন যদি আপনি কি করেন, আপনি যদি মোবাইল ডাটাটি বন্ধ রেখে যদি আপনি যদি এই যে আবারও এখানে চলে আসেন, আসার পর আপনার জিমেইলের লোগোতে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন অফলাইন ম্যাপসে আবারও ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন আপনি যে এলাকার লোকেশনটি তখন এর আগে সিলেক্ট করে বা আপনি ডাউনলোড করে রাখছেন আপনি মোবাইল ডাটা ছাড়াই কিন্তু অফলাইনেই কিন্তু আপনি এই যে এখান থেকে কিন্তু ক্লিক করলে ওই এলাকার এই যে দেখুন লোকেশন সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন। সো এইভাবে কিন্তু অফলাইনে কিন্তু আপনি গুগল ম্যাপসটি ইউজ করতে পারবেন। সো এটা কিন্তু ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, কেননা আপনারা হয়তো বা বিভিন্ন জায়গায় যেতে চান, আপনি আপনার হয়তো বা আপনার বাসা থেকে ঢাকায় যেতে চাচ্ছেন, তো ঢাকায় যাওয়ার পর হয়তো বা দেখা গেল আপনার মোবাইল ডাটাটি কি নাই, মোবাইল ডাটাটি অন ঠিকই আছে, MB আছে, কিন্তু মোবাইল ডাটাটি কাজ করতেছে না। ওই সময় যদি এই যে আপনি যদি বাসা থেকে আপনার মোবাইল ডাটা যখন ঠিক থাকবে তখন যদি আপনি যেখানে যে লোকেশনে যেতে চাচ্ছেন সেই লোকেশনের সেই লোকেশনটি আপনি অফলাইনে ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু আপনি সেই লোকেশনে গিয়ে আপনি মানে গুগল ম্যাপসে অফলাইন থেকে কিন্তু ওই লোকেশনের সব কিছু কিন্তু গুগল ম্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।